কিওয়ার্ড রিসার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চ করব ভাই? এরকম। রেকর্ডিং হচ্ছে ক্লাস? হ্যাঁ আচ্ছা, ওকে। আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে বের করব। এখানে দেখেন আমরা যদি একটা কিওয়ার্ড দেখে, আমরা এখান থেকে একটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন এবার একটা আমাকে মেসেজ করছিল, আমি তাকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত করে নাই, শুধুমাত্র সে আমাকে কিওয়ার্ড এবং ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছে। যেমন ধরুন আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। হ্যাঁ বলেন। ওই যে ব্রাজিলের ওই ব্যাটটা, ওটাকে ক্যান্সেল করতে বলছে কেন? ওই দুপুরে মেসেজ দিছিলাম, মেসেজ দেওয়ার পরে আচ্ছা দেখো আমরা এই বিষয়ে পরে কথা বলতেছি। কিওয়ার্ড রিসার্চ আমরা যেমন ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমাদেরকে একটা কিওয়ার্ড নিয়ে প্রথমত কাজ করতে গেলে কি নিয়ে কাজ করতে হবে, এই কিওয়ার্ডের ওয়াল ইনিভারেল কত আছে, এবং এই কিওয়ার্ডটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নাকি লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা আমাদেরকে চেক করা দরকার। আমরা কিভাবে চেক করব, আমরা প্রথমত এই কিওয়ার্ডের ওয়াল ইনিভারেল চেক করব, দেখি ওয়াল ইনিভারেল কত। আমরা প্রথমত ওয়াল ইনিভারেল কোলন স্পেস, তারপর আমাদের কিওয়ার্ডটা দেওয়ার পর এন্টার দেবো। দিলে আমরা এখানে দেখতে পাবো যেখানে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, শুকোতেছে তাই না? প্রায় 8,76,000 রেজাল্ট। আমরা কিন্তু এখানে সঠিক রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু সঠিক রেজাল্ট সবসময় থাকে না, এটার অনেক কারণ হতে পারে। তো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমরা 10 নম্বর পেজে যাব। এখানে আবারও যাব আমরা নিচের দিকে, 14 নম্বর পেজে যাব, আরো নিচে যাবো, এর থেকে আমরা যেতেই থাকবো। যতক্ষণ না শেষ হবে আমরা এখানে অনেকগুলো দেখতে পাবো, অনেকগুলো পেজ দেখতে পাবো। এখানে 24টা পেজ আছে গুগল খুঁজে পাইছে এবং সেটা আমাদেরকে সেন্ড করছে। এখানে রেজাল্ট আমরা কতগুলো দেখতে পাচ্ছি, 231টা। হ্যাঁ পেজ আছে কতগুলো, 24, 24টা পেজ আছে এবং 231টা রেজাল্ট আছে। তো এখন আমরা দেখবো এই যে কিওয়ার্ডটা 200+ আছে আমাদের অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল বলতে আমরা কি বুঝে, মানে এই ইউআরএল এই এটা সব ইউআরএল মানে কিওয়ার্ডে কতগুলো ইউআরএল। আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ইউআরএল এবং লিংক দুটোই কিন্তু একই জিনিস, জি দুটো প্রায় একই জিনিস, কিন্তু ইউআরএল এবং লিংকের মধ্যে শুধুমাত্র একটাই তফাৎ হচ্ছে, একটা হচ্ছে ডু ফলো, একটা নো ফলো। দুটোই ইউআরএল দুটোই লিংক, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো। তো এটা এখানে দেখানো মেবি পসিবল না। আচ্ছা আমি এখান থেকে দেখাই, আমরা এই লিংকটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। যদি আমরা বাহিরে একটা এন্টার দেই বা বাহিরে যাই, তখন এটা কি আমরা কাজ করতেছি আমাদের লিংক বা আমাদের কার্সার? এখানে ক্লিক করলে কি কোথাও যাচ্ছে, কোথাও যাচ্ছে না? এটা হচ্ছে নো ফলো। আর ডু ফলো কোনটা হচ্ছে, আমরা যদি ফেসবুকের এই লিংকটা নেই, এখানে দেই, দেওয়ার পর এন্টার দেই, তখন দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি একটা লিংক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে যদি আমরা কার্সার নিয়ে আসি, তখন কিন্তু এখানে আমরা একটা ক্লিক করার অপশন পাচ্ছি। আমরা যদি এইখানে ক্লিক করি, তবে আমরা অন্য কোথাও যাচ্ছি, অন্য কোন একটা ঠিকানাতে যাচ্ছে, এটা হচ্ছে ডু ফলো। কিন্তু আমরা যখন উপরের এই লিঙ্কটাতে যাব, অন্য কোথাও কি কোনো যাওয়ার অপশন আছে? না কি, তো এটা হচ্ছে নো ফলো, ঠিক আছে? একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তো আমরা এখন দেখব যে ওয়াল ইন ইউআরএল এ যে আমরা কিওয়ার্ডটা খুঁজতেছিলাম, ওয়াল ইন ইউআরএল বলতে আমরা কে বুঝি, ওয়াল ইন ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের একটা লিঙ্ক, এই রিলেটেড আমাদের এই কিওয়ার্ড রিলেটেড লিংক গুলো কতগুলো পেজে আছে বা কতগুলো ওয়েবসাইটে ইউজার ইউজ করতেছে তাদের ওয়েবসাইটে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক বলতে আমরা এখানে যেটা দেখতে পাবো, এখানে আমরা এটা দিয়ে সার্চ করছে, সার্চ করার পরে
এখানে আমাদেরকে ক্যাপচা পূরণ করতে বলতেছেন, এটা অটোমেটিক্যালি ক্যাপচা ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখানে আমাদের কিওয়ার্ডের এটা অপশন কি ছিল, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা হচ্ছে কিওয়ার্ড তাই না? এখন আমরা ইউআরএল বলতে আমরা এই যে ওয়েবসাইট গুলো ওপেন করবো একটা একটা করে। আমরা এটা ওপেন করলাম, ওপেন করে আমাদের কিওয়ার্ড কি ছিল, লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে এই যে এটা হচ্ছে লিংক বা ইউআরএল, দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তার ডোমেইন www.sciencedirect.com/topic/chemistry/lithium-ion-battery। এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা কিন্তু ইউআরএল এর মধ্যে আছে এই কিওয়ার্ডটা, যে কারণে আমরা অল ইন ইউআরএল দিয়ে যখনই সার্চ করছি ঠিক তখনই এটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। শুধুমাত্র অল ইন ইউআরএল এর কারণে র্যাঙ্ক করে না, এখানে কিন্তু আরো আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন টাইটেল, টাইটেলে আমরা কি দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন ব্যাটারি। জি ভাই দেখা যান, এটা অনেক সুন্দরভাবে অন পেজে এসে করা আছে, যে কারণে এটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে অল ইন ইউআরএল বের করার সময়। তাছাড়া এটা কি আমরা আরেকটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে মেটা টাইটেল, এটার নাম কি মনে থাকবে আপনাদের? জি জি ভাই থাকবে, মেটা টাইটেল। এটা হচ্ছে মেটা টাইটেল, আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর উপরে যে লিংকটা আছে এই লিংকটা এটা কি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। বুঝতে পারছেন বিষয়টা, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। এখন আমরা দেখবো ওয়াল ইন ইউআরএল এটার কতগুলো আছে, এর আগে আমরা কত দেখছিলাম, 231টা। এটা কিন্তু সুপার হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, এটাকে র্যাঙ্ক করতে অনেক পরিশ্রম করতে হবে। তো আমরা দেখবো যে আচ্ছা আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, আপনারা যদি কোথাও চাকরি ইন্টারভিউ দিতে যান, সেখানে যদি আপনার লোক মানে আপনার প্রতিযোগী 250-র বেশি থাকে বা 200-র বেশি থাকে এবং আপনি সেখানে একাই একটা চাকরির ইন্টারভিউতে, একটা জায়গায় দেখবেন যে 250 লোক আছে আর একটা ইন্টারভিউতে আপনার আছে মাত্র 10 জন, আপনার কোথায় চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেখানে 250 জন কম্পিটিটর ওইখানে নাকি যেখানে 10 জন সেখানে? দেখুন 250 জন ভাই, কিভাবে সেখানে আপনার লোক নেবে মাত্র 10 জন, আপনাদের জন্য সার্কুলার দিয়েছে, সেখানে আপনার জবের ইন্টারভিউ দিতে যাবেন, একটা কোম্পানিতে লোক আছে 250 জন আর একটা কোম্পানিতে লোক আছে 10 জন ইন্টারভিউ দিতে যাবে। লোক কোম্পানিতে লোক আছে বলতে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য লোক আছে একটাতে 10 জন আর একটা কোম্পানিতে আছে 250 জন। আপনারা কোথায় ইন্টারভিউ দিতে গেলে চান্স বেশি আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, যেখানে 250 জন আছে সেখানে 10 জন ভাই, 10 জন? তাহলে সেক্ষেত্রে আমরা এমন একটা কিওয়ার্ড বের করব যেখানে ওয়াল ইন ইউআরএল 10-এর নিচে আছে, তার মানে প্রতিযোগী আমাদের যত কম, ওয়াল ইন ইউআরএল যত কম, আমরা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করার চান্স তত হাই। বিষয়টা বুঝতে পারছেন? এখানে দেখেন ওয়াল ইন ইউআরএল এর মধ্যে আমরা এই কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই কিওয়ার্ডটা ওয়াল ইন ইউআরএল এর মধ্যে যতগুলো ওয়াল ইন ইউআরএল আছে যদি 10টা ওয়াল ইন ইউআরএল এর নিচে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করার সম্ভাবনা 100%, আর যদি 20টা থাকে তাহলে র্যাঙ্ক করার সম্ভাবনা 90%। এটা তাদের শক্তির উপর নির্ভর করবে, ওই ওয়েবসাইট গুলোর কারুকার্যের উপর নির্ভর করবে। তো বিষয়টা কি বুঝতে পারছেন আমরা তাহলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো? শুধুমাত্র এটুকুই না, এখানে আরো অনেক বিষয় বোঝার আছে। শুধু আমি এখানে একটা বিষয় দেখালাম, অল ইন ইউআরএল এর বিষয়টা, তার মানে ওয়েবসাইটের যে লিংক গুলো আছে সেখানে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো সেই কিওয়ার্ডটা সেই ইউআরএল গুলোর মধ্যে বা লিংক গুলোর মধ্যে কয়টা ওয়েবসাইটের লিংকে আছে বা কয়টা ওয়েবসাইটের লিংক গুলোর মধ্যে এই কিওয়ার্ডটা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো, এখানে আছে 231টা, এবং
আমরা একই ধরনের কিওয়ার্ড সাপোজ ধরেন এখানে যদি আমরা ইন ইউএসএ দেই অথবা ইন বাংলাদেশ ইন দুইবার হয়ে গেছে ভাই আচ্ছা ভাই আমরা ইন বাংলাদেশ দিলে এখানে আমরা কতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি 154টা ঠিক আছে আমরা 154টা আমরা এটাকে বিশ্বাস করেন আমরা সবগুলো দেখতে চাই যে সে তার কতগুলো অল ইন ওয়ারেল আছে তো এখানে আমরা কতগুলো দেখতে পাচ্ছি 22টা তাই না হ্যাঁ 22টা হ্যালো জি 22টা আচ্ছা আমরা এখানে অল ইন ওয়ারেল দেখতে পাচ্ছি 22টা আমাদের ওয়েবসাইটটা এখানে র‍্যাঙ্ক করাবে তাড়াতাড়ি যাবে নাকি আমরা এই কম্পিটিটরদের সাথে কাজ করে তাড়াতাড়ি র‍্যাঙ্ক করতে পারবো আমাদের ওয়েবসাইটটা বলেন এখানে আছে মাত্র 22 জন আর এখানে আছে 231 জন আমরা কোনটাতে কাজ করলে দ্রুত র‍্যাঙ্ক করতে পারবো ভাই 22 এর মূল কথা হচ্ছে এখানে প্রতিযোগী তাহলে এটা হচ্ছে 22 জন অনেক ইজি হবে আর এবার আমরা আসি ওয়ালেন টাইটেল টাইটেল কোনটা আমাদের মেটা টাইটেল কোনটা বলেন তো এই বড় লেখাটা মোটা বোল্ড এখানে যেটা আছে চেক সেটাই এখানে ওয়াল ইন ইউআরএল আর একটা আছে ওয়াল ইন টাইটেল এখানে দেখেন ওয়াল ইন টাইটেল এখানে কতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি 218টা তাই না আমরা এই কিওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছি 218টা আর এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা দেখি আমরা সাপোজ ধরে নেই 400টা আছে 400 টাইটেল আছে 400 বলতে আমরা একটু চেক করেই নেই 18 তাহলে এখানে আমরা কতগুলো দেখতে পাচ্ছি 175টা ওয়ালেন টাইটেল আর এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো এই কিওয়ার্ড দ্বারা এখানে স্বাগত আছে আমাদেরকে 218 কিন্তু আমরা 4 নম্বর পেজে যদি যাই শেষের পেজে তাহলে এখানে দেখতে পাচ্ছি 27 তাহলে এই তুলনায় এটার তুলনায় আমাদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার অনলাইন টাইটেল অনেক কম না এখানে 27টা যান তাহলে আমরা কোনটা নিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারবো যেটা ওয়ালেন টাইটেল কম আছে ওয়ালেন টাইটেল অলেন ইউআরএল কম আছে আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো দ্রুত তাহলে এখানে দেখি আমরা আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম সেটা হচ্ছে এটা যে এটা হচ্ছে কি কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড এবার আসি লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড কি আচ্ছা এই বিষয়টাকে আপনারা প্রথমত বুঝতে পারছেন যে আমরা এই বিষয়গুলো এতক্ষণ কেন দেখলাম ওয়ালেন ইউআরএল এবং ওয়ালেন টাইটেল হ্যালো আপনার কি আছেন আমরা ওয়াল ইন টাইটেল এবং ওয়াল ইন ইউআরএল কেন বের করছে কম্পিটিটিভটা চেক করার জন্য আর কিওয়ার্ড আমরা কত সহজে র‍্যাঙ্ক করতে পারবো কিনা এটা দেখার জন্য হ্যাঁ রাইট বাকিরা কি আছেন জি ভাইয়া আপনারা কি সকলে বুঝতে পারছেন বিষয়টা জি বুঝতে মোহাম্মদ আলী ভাই রিয়াজুল ইসলাম ভাই আপনাকে বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ভাই আচ্ছা তাহলে ভালো এবার আমরা আসি এখানে আমরা কি লিখছি এখানে কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের মতো আইডিয়া দিয়ে নিজেদের মতো একটা আইডিয়া বের করে শুধুমাত্র এখানে কি দিয়েছে আমাদের একটা কান্ট্রি নেম দিয়ে দিয়েছে বা একটা যে কোনো কিছু একটা দিয়ে দিয়েছে যে কারণে আমরা এই লং টেল কিওয়ার্ডটা পেয়ে গেছি আচ্ছা লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ডটা কি আমরা একটা বিষয় লক্ষ্য করে আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা এটা হচ্ছে তিন শব্দের একটা কিওয়ার্ড এটা হচ্ছে তিন শব্দের একটা কিওয়ার্ড আর একটা হচ্ছে পাঁচ শব্দের একটা কিওয়ার্ড এটা দুটো মিলে
এটা তিনটা শব্দ মিলে একটা সেন্টেন্স, এটা পাঁচটা শব্দ মিলে একটা সেন্টেন্স। আমরা এই সেন্টেন্স কে সেন্টেন্স না বলে একটা কিওয়ার্ড বলতে পারি। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার আপনারা? জি ভাই ক্লিয়ার। এখানে তিনটা শব্দ মিলে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, এখানে পাঁচটা শব্দ মিলে আমরা একটা সেন্টেন্স বলতে পারি। কিন্তু এখানে আমরা সহজভাবে বোঝার জন্য সেন্টেন্স গুলোকে কিওয়ার্ড হিসেবে গণতে পারে, মানে গণনা করতে পারে, মানে কাউন্ট করতে পারে। কিওয়ার্ড গুলোকে আমরা বা এই সেন্টেন্স গুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এটা ছোট না আকারে, প্রথমের যে কিওয়ার্ডটা আছে এই সেন্টেন্সটা, এটার আকারে ছোট নাকি বড়? উপরেরটা উপরেরটা ছোট ছোট, সে কারণে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট মানে ছোট বা খাটো, টেল মানে কে লম্বা, টল টেল। এখানে টেল বলতে এখানে কিন্তু আমরা লেজ বোঝাই, ছোট লেজ যুক্ত কিওয়ার্ড, আর এটা হচ্ছে লম্বা লেজ যুক্ত কিওয়ার্ড। লেজ বলতে আমাদের এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি লেজ হচ্ছে এগুলো। আচ্ছা, ওগুলো বিষয় আমরা না যাই, ওগুলো বিষয় গেলে অনেক সময় লাগবে। তো এটা হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ড, আর এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনারা কি এটা বুঝতে পারছেন, শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড কোনটা বা কি এগুলো? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা, আপনারা যদি কেউ না বুঝে থাকেন, পরবর্তীতে ক্লাসটা আবারও দেখে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য বারবার এই কথাগুলো রিপিট করতেছি, যেন আপনারা ভুলে না যান। আমি দেখছি প্রায় আপনারা সবকিছু ভুলে যান এবং এগুলো মনে রাখতে পারেন না, সে কারণে আমি বারবারে আপনাদেরকে দ্বারা এই কথাগুলো রিপিট করাই। তো এবার আমরা এখানে আসি, আমাদের এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, তাই না? আমরা অল ইন ইউআরএল বা অল ইন টাইটেল যেটা বের করছিলাম এই কিওয়ার্ডটা দ্বারা, আর এটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড। তো এখন আমরা শর্ট টেল কিওয়ার্ড থেকে লং টেল কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবো বা কিভাবে লিখবো? আমরা কিন্তু সাধারণত অনেক সময় যেটা চেষ্টা করে, বায়ো যদি আমাদেরকে মেসেজ করে যে তুমি আমার এই কিওয়ার্ডটা রিসার্চ করে আমাকে এমন কিওয়ার্ড বের করে দাও যেগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, কিন্তু আমরা কি করে লিথিয়াম আয়ন ব্যাটারি একটা কিওয়ার্ড এটার সাথে আমরা কান্ট্রি যুক্ত করে দেই, এটা কিন্তু আসলে করা যাবে না। কারণ মানুষ সবসময় এই কিওয়ার্ড গুলো দ্বারা সার্চ করে না। যেমন ধরেন ব্যাটারি ইন বাংলাদেশ, ব্যাটারি ইন ইউএসএ, আমেরিকা, ইউকে, এগুলো দ্বারা কিন্তু আপনার সার্চ করে না সবসময়। তারা একটা জিনিস চিন্তা করে যে যে কিওয়ার্ডটা তাদের মনে আসে বা যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম অনেক হাই, সেই কিওয়ার্ড গুলো দ্বারাই তারা কিন্তু সার্চ করে গুগলে। তো আমরা এখন দেখবো যে আমরা লং টেল কিওয়ার্ড এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করব। তো আপনারা এর জন্য কিছু টুলস ইউজ করতে পারেন, কিছু টুলস আছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার কিছু টুলস আছে আপনারা আপনাদেরকে পেইড ইউজ করতে হবে, তার মানে টাকা দিয়ে পে করে সেগুলোকে ইউজ করতে হবে। তো এখানে এর মধ্যে আমরা ইউজ করতে পারি এসএম রাশ, এই স্টেপ তো আমরা ইউজ করতে পারি না, এসএম রাশ নামে একটা টুলস আছে আমরা সেটা ইউজ করতে পারি। আবার একটা আছে স্মল এসইও টুলস, এসইও চেকার, এগুলো অনেক ধরনের টুলস আছে। আপনারা গুগলে যদি সার্চ করেন যে কিওয়ার্ড কিওয়ার্ড আরে কিওয়ার্ড রিসার্চার টুলস অথবা কিওয়ার্ড সার্চ টুলস, আপনারা আপনাদের মতো করে যে কোনো আপনাদের মনে যেটাই ঘুরবে, যে প্রশ্নটাই ঘুরবে, শুধুমাত্র সেই একটা শব্দ দিয়ে সার্চ করবেন, গুগল আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দেবে সার্চ করার জন্য, যেগুলো দেখলে আপনার মনের যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে প্রশ্নটা এটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এবং ওই প্রশ্নটাই এখানে আপনাদেরকে সাজেস্ট করবে। তো আমরা এখানে দেখি কিওয়ার্ড রিসার্চ টুলস লিস্ট, আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ টুলস পাবো। এখানে আছে, এখানে এই ওয়েবসাইটটা আছে, এটা 10টা কিওয়ার্ড এর নাম আমাদেরকে সিলেক্ট করতেছে, সিলেক্ট করে দিতেছে যে আমরা এটা দ্বারা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আবার এখানে নেইল প্যাটেল নামে একটা ওয়েবসাইট আছে, সেটাকে বলে নেইল প্যাটেল, এটা হচ্ছে ওয়ান আর্ট, কিন্তু এর ওয়েবসাইটের নাম হচ্ছে ওভার সাজেস্ট। তো আমরা এটাকে ইউজ করতে পারি,
এটা একটা ইউজ করতে পারে, আর একটা এসিএম রাশ ইউজ করতে পারে। তবে এটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এসিএম রাশ এসরেক্স এর মতো এই টুলস গুলো। আমরা এসিএম রাশে গেলাম, এখানে গুগলে লিখলাম এসিএম রাশ, তো এখানে আমরা গেলাম। আপনারা অবশ্যই এসিএম রাশ কে সাইন আপ করবেন, সাইন আপ করে ইমেল দ্বারা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে আপনারা লগইন করলে এই অপশন গুলো পাবেন। তো আমরা এসএম রাশে গেলাম, আমাদের কিওয়ার্ড কি ছিল? লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমরা এটা কপি করব, আমরা এটা কপি করে এসএম রাশে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো টুলস আছে, যেমন ধরেন এখানে আমরা কোথায় যাবো, আমরা কিওয়ার্ড রিসার্চ এর জন্য যাবো। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? এখানে দেখেন আমরা অনেকগুলো কিন্তু টুলস পাচ্ছে, অনেকগুলো অপশন পাচ্ছে এই টুলসে, ডোমেন ওভারভিউ, এগুলো বিষয়ে আপনারা আস্তে আস্তে বুঝবেন এবং এই বিষয়গুলোতে আমরা আস্তে আস্তে আসবো পরে। তো আমরা এখানে দেখে কিওয়ার্ড ম্যাজিক টুলস, কিওয়ার্ড ম্যানেজার, পজিশন ট্র্যাকিং, আমরা যাব কিওয়ার্ড ম্যাজিক টুল, মানে যে টুলসটা আমাদেরকে কিওয়ার্ড জেনারেট করবে এবং অথবা এই কিওয়ার্ডটা অনুসারে অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে জেনারেট করে দেবে, যেগুলো আমরা পরীক্ষা করে দেখতে পারে যে এটা লং টেল কিওয়ার্ড নাকি শর্ট টেল কিওয়ার্ড। আমরা এখানে গেলাম কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে যাওয়ার পর আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা কোন কান্ট্রিতে এই কিওয়ার্ডটা কতগুলো মানুষ সার্চ করতেছে বা কোন একটা যে কোনো একটা কান্ট্রি আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, এখানে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। এখানে আপনি খুঁজলে খুঁজে পাবেন, এখানে আমাদের বাংলাদেশও আছে, এখানে আপনি সিলেক্ট করে দিলেন ইউনাইটেড স্টেটস, এরপর সার্চ। আমরা সার্চ করলে অনেকগুলো কিওয়ার্ড এখানে খুঁজে পাবো। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে না, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি সে কারণে এখানে খুব সামান্যই কিওয়ার্ড এখানে আমাদেরকে শো করতেছে। কিন্তু যখন আমরা পেইড ইউজ করব বা প্রিমিয়াম ইউজ করব তখন কিন্তু এটা অনেকগুলো শো করবে এবং অনেকগুলো ফিচার পাবেন আপনার ইউজ করার জন্য। এই কিওয়ার্ডটা দ্বারা ভলিউম দেখেন ইউনাইটেড স্টেটসে 74,000, মানে 74,000 ব্যক্তি প্রতি মাসে সার্চ করে। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 69, দেখতে পাচ্ছেন এটা। এখন কি আমাদের, এখন আমরা কি এখানে অনেকগুলো কিওয়ার্ড খুঁজে পাইছি যেখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হচ্ছে না বা নিজেদের মতো করে কান্ট্রি বা কোনো ওয়ার্ড দিতে হচ্ছে না? এটা কিন্তু আমাদেরকে এই টুলসটা জেনারেট করে দিছে। আমি কি আছে নাকি নাই? হ্যালো, জি ভাই আছেন? আচ্ছা, এবার এখানে আমরা দেখব যে এখানে ভলিউম সার্চ ভলিউম কিন্তু অনেক হাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই, ছেপেছে ছেপেছে বলতে এটা কস্ট পার ক্লিক। আমরা এই বিষয়গুলোতে আস্তে আস্তে পরে শিখবো, কিন্তু আমাদের বর্তমান যে কাজটা কিওয়ার্ড রিসার্চ করা, আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব বা বায়ার তার যে ওয়েবসাইট আছে সেটাকে র্যাঙ্ক করা। আচ্ছা, আমরা এখানে দেখি আমরা কোন পর্যন্ত ছিলাম কিওয়ার্ড ফাইন্ডিং এর বিষয়ে, আমরা কিভাবে, আচ্ছা চলে আসবে, আমরা কিভাবে খুঁজে পাবো লো কম্পিটিটিভ কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। তো এখানে দেখেন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেকগুলো হাই দেখতে পাচ্ছি না। কিওয়ার্ড ডিফিকাল্টি আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি কখনোই 30 এর উপরে থাকলে আমরা কাজ করব না, 30 এর উপরে থাকলে আপনার কখনোই কাজ নেবে না। কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি যখন 30 এর উপরে যায় তখন আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর অনেক শক্তিশালী হয় এবং অনেক হাই হয়। তো এটাকে র্যাঙ্ক করা পসিবল না তা না, র্যাঙ্ক করা পসিবল কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং এটা প্রাইস অনেক হাই ভাইয়া। হ্যাঁ বলেন। আমি যখন ওই যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখন আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি 71 ছিল, কোনোটা 60 ছিল। এটা যখন আমি অনলাইনে, যদি আপনার অনলাইন ইউআরএল লো থাকে কিওয়ার্ড ডিফিকাল্টি হাই থাকে তাহলে এটাতে কোনো সমস্যা হবে না, কারণ
এখানে আপনার অল ইন ইউআরএল অল ইন টাইটেল যদি লো থাকে তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে আমরা পরে আসব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম অনেক হাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি লো, সরি কিওয়ার্ড ডিফিকাল্টি হাই। এখন আমরা খুঁজে বের করা ট্রাই করব যে কিওয়ার্ড ডিফিকাল্টি লো কিন্তু সার্চ ভলিউম হাই হতে হবে। আমরা এখানে সার্চ ভলিউম 11 থেকে 100 অথবা 100 থেকে 1000 এর মধ্যে রাখি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা যদি এটা শুধুমাত্র সার্চ ভলিউম এর মধ্যে রাখি তাহলে এখানে দেখা যাবে কিওয়ার্ড ডিফিকাল্টি অটোমেটিক্যালি কমে গেছে, এখানে কমে গেছে না, এখানে এর আগে কত ছিল 60+ ছিল, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যেগুলো সার্চ ভলিউম 100 থেকে 1000 এর মধ্যে। তো এখন আমরা যদি কিওয়ার্ড ডিফিকাল্টিতে ক্লিক করে কিওয়ার্ড ডিফিকাল্টি যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ভেরি হার্ড, হার্ড, ডিফিকাল্ট, পসিবল, ইজি, ভেরি ইজি। তো আমরা এখানে ভেরি ইজিতে যাই 0 থেকে 40%। এখানে গেলে আমরা এখানে দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 14% এর জন্য নিচে থাকবে, 14% এর নিচে থাকবে। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড নাই এখানে যেটা 14 এর উপরে থাকে, এখানে 14 এর উপরে কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। তো আমরা এগুলোকে এখন যেটা দেখবো এগুলোকে কপি করবো, আমরা প্রত্যেকটা কিওয়ার্ড কে আমরা কপি করবো, কপি করে করে অল ইন ইউআরএল গুলো বের করবো। এখানে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, তারপর আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ড অনেক লং হয়ে গেছে না, এখানে দেখেন আমাদের অল ইন ইউআরএল কিন্তু একেবারেই নাই। এখানে কি আমরা দেখতে পাচ্ছি অল ইন ইউআরএল আছে, এখানে একটা অল ইন ইউআরএল নাই। তো আমরা এখানে খুব ইজিলি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো, কিন্তু এই কিওয়ার্ডটা অনেক লং হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে না? হ্যাঁ ভাই, আমরা সবগুলোই লং। তো আমরা এই কিওয়ার্ডটা নেই, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম 100 140 কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি নাই। আমরা এটা নিয়ে একটু অল ইন ইউআরএলটা দেখি, এটার অল ইন ইউআরএল এখানে আমরা দেখতে পাচ্ছি 14000+। তো আমরা শেষের পেজে যাই, দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি 98, তার মানে 98টা রেজাল্ট আমাদেরকে শো করছে। তো আপনারা এভাবে অল ইন ইউআরএল গুলো খুঁজে খুঁজে বের করবেন এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। লো কম্পিটিটিভ কিওয়ার্ড বলতে আমরা কোনটা বুঝি, যে অল ইন ইউআরএল যদি আপনার 10 এর নিচে থাকে তাহলে এটাকে র্যাঙ্ক করতে আপনাদের বেশি সময় লাগবে না, খুব বেশি একটা সময় লাগবে না। অল ইন ইউআরএল যদি আপনার আন্ডার 10 থাকে তাহলে এটাকে আপনারা একদিনের মধ্যে র্যাঙ্ক করাইতে সক্ষম হবেন, ওয়েবসাইটে একদিনের মধ্যে র্যাঙ্ক করবে যদি ওয়েবসাইটটা সঠিকভাবে ওয়েবসাইটের ছড়ে। যদি মানে সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, তো এখন বায়ার কি কি বলবো মানে কাজটা সম্পর্কে, কিওয়ার্ডটা সম্পর্কে? কিওয়ার্ডটা যদি বায়ার বলে যে, আচ্ছা বিষয়টা আমি বুঝি নাই, আবার বলেন। মানে এটা তো এখন সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এখন কি কাজটা নিব মানে বায়ার কে কি বলবো এটাই বলতেছি। বায়ারকে বলবেন যে দেখো তোমার এই কিওয়ার্ডটা আমি চেক করছি, তোমার এই কিওয়ার্ডটা সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, তুমি একটি লো লং টেল কিওয়ার্ড চুজ করো বা ফাইন্ড আউট করো বা খুঁজে বের করো এবং আমাকে দাও, আমি এটাকে চেক করে তোমাকে জানাবো, অথবা তুমি নিজে খুঁজে বের করো লং টেল কিওয়ার্ড এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড। তাহলে তুমি যদি এটা চুজ করো তাহলে তোমার ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করতে পারে বা করবে।
এভাবে বললে সে বুঝতে পারবে। এখানে আর একটা বিষয় আছে আপনার প্রাইসিং এর বিষয়টা, প্রাইসিং যখন আপনার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হবে তখন আপনার প্রাইসিংটাও অনেক বেশি হবে, আর যখন কিওয়ার্ড আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ড হবে তখন প্রাইসিংটাও অনেক লো হবে। তো এই বিষয়গুলোর উপরে বায়ার চিন্তা ভাবনা করে আপনাকে আপনাদেরকে জানাবে যে সে কাজটা করাবে কিনা। আচ্ছা, আমরা এতক্ষণ এটা দেখছিলাম, আপনার কি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে বের করবেন? এখানে একটা বিষয় ভালোভাবে মনে রাখবেন, আপনাদেরকে যদি কোনো বায়ার কোনো কিওয়ার্ড দেয়, যেমন ধরেন টি শার্ট অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি, যেমন ধরেন এই কিওয়ার্ডটাই দিল অথবা শুধুমাত্র ব্যাটারি দিল, আচ্ছা শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আপনাকে দিল, এই কিওয়ার্ডটা এটা হচ্ছে তার একটা বিজনেস। যদি মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে অল ইন ইউআরএল, আচ্ছা ধরেন আমরা এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করে, এটা কিন্তু সুপার হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রেজাল্ট, অনেক অনেক রেজাল্ট আছে, আমরা এখানে যত যাব তত রেজাল্ট দেখতে পাবো। কিন্তু এখানে দেখেন আপনার ইউএস এর সার্চ ভলিউম হচ্ছে 74,000, আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনার কি বিষয়টা লক্ষ্য করছেন? এখানে সার্চ ভলিউম হচ্ছে 74,000, মানে মাসে এই কিওয়ার্ডটা লিখে মানুষ 74,000 মানুষ সার্চ করে প্রতি মাসে। জি ভাইয়া, এই কিওয়ার্ডটা অনেক হাই। তো আমরা এই কিওয়ার্ডটাই একটা লং টেল কিওয়ার্ড খুঁজে বের করবো এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করবো। তো আমরা আবার গেলাম এসএমরা আসে, এসএমরা আসে আমরা এই কিওয়ার্ডটা অলরেডি এখানে লিখছে শুধুমাত্র আয়ন আছে। তো যাই হোক, এখন আমরা এখানে দেখেন আপনারা অনেক দেখতে পাবেন, এখানে কোয়েশন যদি ক্লিক করেন তাহলে এখানে কোয়েশন রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো বের হবে। আবার এখানে ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, রিলেটেড ল্যাঙ্গুয়েজ, ইনক্লুড কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডের সাথে আপনি কি যুক্ত করতে চাচ্ছেন যে এটা সবগুলো কিওয়ার্ডের মধ্যে থাকবে সেই কিওয়ার্ডটা আমাদেরকে বের করে দেওয়ার জন্য। তারপর অ্যাডভান্স ফিল্টার্স, আপনার এখানে অ্যাডভান্স কিছু বিষয় আছে যেমন ওয়ার্ড কাউন্ট, কম্পিটিটিভ ডেন্সিটি, শার্প ফিচার, রেজাল্টেন্ট শার্প, এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। এখানে যদি আমরা দেই যে ওয়ার্ড কাউন্টের জন্য ফ্রম অথবা টু, ফ্রম এর সেবা দিয়ে আমরা অপশন টু তে দেই 1 2 3, হ্যাঁ লিখে মেসেজ করছে সে জয়েন হতে পারতেছে না, আচ্ছা সমস্যা নাই উনি পরে ভিডিওটা দেখে নেবে। আমরা এখানে পাঁচ সিলেক্ট করে দিলাম, তার কারণ হচ্ছে আমরা এই যে এখানে দেখেন আমাদের কিওয়ার্ডটা কত কত শব্দের আছে, এই কিওয়ার্ডটা অনেকগুলো শব্দের আছে না, 3 4 5 6টা, 6টা শব্দ মিলে একটা কিওয়ার্ড। তো আমরা চাচ্ছি যে 5টা শব্দ মিললে আমাদেরকে এমন কিওয়ার্ড খুঁজে বের করে দেবে যেগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করা অনেক ইজি বা ইজি। ঠিক আছে, আমরা এখানে কি দিলাম ওয়ার্ড কাউন্ট 5, এখানে আমরা কম্পিটিটিভ ডেন্সিটি দিতে পারি, কম্পিটিটিভ ডেন্সিটি আমরা এভাবে দিতে পারি অথবা এখানে আমরা 0 থাক কোনো সমস্যা নাই। শার্প ফিচার আমরা এখানে দিতে পারি এগুলো, আচ্ছা এগুলো আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমরা এখানে যেটা দেখতেছি ওয়ার্ড কাউন্ট 5, তো আমরা এখানে দিলাম অ্যাপ্লাই দেওয়ার পর দেখি এখানে আমাদেরকে কোনো রেজাল্ট কিন্তু দিচ্ছে না এই কিওয়ার্ড হিসেবে, 5টা ওয়ার্ড মিলে কোনো কিওয়ার্ড সে খুঁজে পায়নি যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা ভেরি ইজি কিওয়ার্ড যেটাকে র্যাঙ্ক করা পসিবল সেটা ভেরি ইজিতে। তো এখানে আমরা আবার ক্লিক করে এখানে যদি আমরা পসিবিলিটি দেই বা পসিবল, তাহলে কিন্তু তবুও সে খুঁজে বের করতে পারতেছে না। আবার যদি আমরা ডিফিকাল্টি দেই তবুও পাচ্ছে না, আমরা হার্ড দেই, হার্ড দিলে এবার মেবি খুঁজে পেতে পারেন, পাইনি ভেরি হার্ড, কারণ এখানে আমাদের ভলিউম কিন্তু অনেক লো করে দেওয়া আছে। যদি আমরা এখান থেকে 1,000 থেকে 10,000 পর্যন্ত দিই, আচ্ছা এ রিলেটেড সে কোনো কিওয়ার্ড খুঁজে পাচ্ছে না। অ্যাডভান্স ফিল্টার্স আমরা চেক করে দেই,
খুঁজে বের করবো। এবার আমরা এখানে অবশ্যই লিখবো ওভার সাজেস্ট, কিন্তু আপনারা প্রতিদিন 5 বার করে সার্চ করতে পারবেন, বেশি সার্চ করতে পারবেন না। আমরা এখানে লিখবো কিওয়ার্ড রিসার্চ ওয়েট ওভার সাজেস্ট। দেখেন নিচে আমাদেরকে সাজেস্ট করছে কিওয়ার্ড রিসার্চ ওয়েট ওভার সাজেস্ট বা কিওয়ার্ড আইডিয়া, এখানে কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড আইডিয়া ওয়েট ওভার সাজেস্ট। আপনারা যদি এখানে দেন তাহলে এখানে আমরা দেখতে পাবো ডেটা। আমরা এটা ওপেন করলাম, ওপেন করে আমাদের কিওয়ার্ডটা কি ছিল, লিথিয়াম আয়ন ব্যাটারি, আমরা এটা কপি করলাম। কপি করে এখানে ডোমেইন অথবা আপনার কিওয়ার্ডটা দিতে হবে, তবে এখানে আমরা আমাদের কিওয়ার্ড দেব। দেওয়ার পর সার্চ এখানে দেখেন এসইও ডিফিকাল্টি আমরা কত দেখতে পাচ্ছি, 85। সবগুলো টুলসে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা আমার খুব খারাপ লাগে, সবগুলো টুলসে আমাদেরকে সঠিকভাবে এসইও ডিফিকাল্টি শো করে না, আমাদেরকে শো করে না সবগুলো এসইও ডিফিকাল্টি সবগুলো টুলসে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা তারপর কিছুটা ভরসা করতে পারি এই টুলসগুলোকে। তো আমরা নিচে যাবো, নিচে গিয়ে দেখবো যে এগুলো কিন্তু তার এই ওয়েব কিওয়ার্ডের জন্য কোথায় কোথায় কি আছে এগুলো সবকিছু আমরা দেখতে পাবো, এগুলো অ্যাডভান্স। তো আমরা এখানে যেটা করব, কিওয়ার্ড আইডিয়া নেব, আমরা কিওয়ার্ড যেহেতু খুঁজে বের করব সেহেতু আমরা এখানে কিওয়ার্ড আইডিয়া আছে ক্লিক করব। এর আগেরটা ছিল কিওয়ার্ড ওভারভিউ, তার মানে ওই ওই কিওয়ার্ডটা সম্পর্কে সম্পর্কিত যা কিছু আছে সবগুলো আমরা বিস্তারিত দেখতে পাবো। তো এবার আমরা কিওয়ার্ড আইডিয়াসে গেলাম। কিওয়ার্ড আইডিয়াস বলতে কি বুঝি আমরা, যে আমাদেরকে সে কিছু কিওয়ার্ড খুঁজে বের করে দেবে তার আইডিয়া মতে, যেন আমরা খুব সহজে ওই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারে বা রিসার্চ করতে পারে ভালোভাবে। তো এখানে দেখেন আমাদেরকে যে কিওয়ার্ড গুলো আইডিয়া সাজেস্ট করছে সেটা হচ্ছে এই যে দেখেন নিচে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার, 12V লিথিয়াম আয়ন ব্যাটারি, এভাবে অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো সার্চ ভুলে মনে খায় কিন্তু ছেপেছিও হাই আছে, বাট নিচের যে ছেপেছে গুলো আছে এগুলো কিছু কিছু ছেপেছে আছে বড় বেশি, কিছু আছে কম। যেমন এখানে আছে 0.68, এখানে আবার 1.20 ডলার। আবার পেইড ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি চিন্তা ভাবনা পরে এসও ডিফিকাল্টি, এখানে দেখেন এসও ডিফিকাল্টি 85, দেখতে পাচ্ছেন আপনারা এই কিওয়ার্ড গুলো আপনাদেরকে সাজেস্ট করছে, আপনারা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব না, কারণ আমরা এই কিওয়ার্ড গুলো এখনো রিসার্চ করে না। আমরা রিসার্চ করে দেখবো, যদি আমাদের পক্ষে এটা আমাদের পক্ষে থাকে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করার জন্য, তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করবো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে এখন আমরা কি করবো, এই কিওয়ার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি যে এমনিতে পেইড ডিফিকাল্টি 100, তারপর সিপিসি অনেক হাই, ভলিউম ভলিউম অনেক হাই। তো এখন আমরা চেষ্টা করব এমন কিওয়ার্ড খুঁজে বের করার জন্য যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি লো আছে। তো এখানে আমরা ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করলে এখানে দেখেন আমরা সার্চ ভলিউম এখানে দেখতে পাই, মিনিমাম ম্যাক্সিমাম, তারপর পেইড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক, এসইও ডিফিকাল্টি। এখানে আমরা কোথাও যাব না, এখানে সরাসরি আমরা আসবো এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টিতে এখানে আমরা আসবো টু টু অথবা 5 দিতে পারে, এসও ডিফিকাল্টি 5, তারপর এখানে অ্যাপ্লাই। এখানে আর কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র এটুকু দিলেই আপনার জন্য এনাফ। অথবা ওখানে আপনি সার্চ বলে আমার দিয়ে সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড গুলো 8 ডিফিকাল্টি 100। আচ্ছা আমরা দেখে দেখে শো করছে ফিল্টার যাই, ফিল্টার যাওয়ার পর এইচ ডিফিকাল্টি এই ডিফিকাল্টি সার্চ বললাম, সার্চ বললাম আমরা 1000 দেই। তারপর এখানে অ্যাপ্লাই এটা কাজ করতেছে না কেন? আপগ্রেড ইউর অ্যাকাউন্ট টু গেট অ্যাক্সেস টু মোবাইল চার্জস। আমাদের কি এটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে? এই ইমেল থেকে এটা কাজ হবে না। বাইরেটা ক্লিক করে একটা ছোট কাজ করতেছে। ওয়ার্ড আইডিয়াস বাট সাজেস্ট এখান থেকে ডাউনলোড নিতে চাইবেন। এখানে আমাদেরকে শো করতেছে যেহেতু এখানে দেখি আমরা আপনারা কি বুঝতে পারছেন এ পর্যন্ত? কি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ কিভাবে? আমাদের কিন্তু আমরা কিন্তু প্রায় অনেকে ভুলে গেছে বা গলে ফেলছে, কারণ এখানে আমরা অনেক কিছু দেখে ফেলছি অলরেডি। আমি এ পর্যন্ত আজকে ক্লাসটা রাখবো, আর বাকিটা আগামীকাল। আমরা ফিল্টার যাই, এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডটা দেওয়া আছে। এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি আমরা 1 দেই। 1 দেওয়ার পর অ্যাপ্লাই এতে ক্লিক করে আমরা এটা কাজ করার কথা। এখন দেখেন এটা কাজ করতেছে, কিন্তু এটার কোনো সাজেস্ট করতে পারতেছে না। আমরা যদি আবারও এটার এসইও ডিফিকাল্টি ফাইভ দেই, এসইও ডিফিকাল্টি আমরা ফাইভ দিলাম, দেওয়ার পর এখানে দেখে তারা কি সাজেস্ট করে আমাদেরকে। আপনারা লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা লো যেটা বুঝবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি হিসেবে যেটা লো লো কম্পিটিটিভ কিওয়ার্ড বুঝবেন যে সেটা হচ্ছে আন্ডার 10, 10-এর নিচে থাকলে বুঝবেন এটা আপনাদের জন্য র্যাঙ্ক করা অনেক সহজ হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি মনে থাকবে এটা আপনাদের। এখানে আমরা ফাইভ দিয়েও পাচ্ছি না, আমরা এখানে আবার চেষ্টা করবো 10 দিয়ে। দেখি কিওয়ার্ড ডিফিকাল্টি 10 দিলে এখানে কত শো করে। এখানে কিওয়ার্ড এইচওয়ার্ড ডিফিকাল্টি 10, তারপর অ্যাপ্লাই। এখানে দেখেন এইচওয়ার্ড ডিফিকাল্টি 10 দেওয়ার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে। আমরা এগুলো দিয়ে এগুলো আমরা রিসার্চ করে আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারে, বা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করার পর অল ইন ইউআরএল অল ইন টাইটেল এগুলো চেক করার পর আমরা বায়ারকে দিতে পারি। তো এগুলো আমরা কপি করব, কপি করে আমরা অল ইন ইউআরএল এ যাব। অল ইন ইউআরএল এ গেলাম, যাওয়ার পর এখানে শুরুতে আমরা কত দেখতে পাচ্ছি 171টা। আসলে কি তাই? এখানে কি 171টা রেজাল্ট আছে? আপনাদের কি মনে হয় আছে 171টা রেজাল্ট? তো আমরা নিচে যাবো, নিচে গিয়ে 4 নাম্বার পেজে যাই বা শেষের পেজে। এখানে আমরা কতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি? 34, তাই না? 34টা রেজাল্ট দেখতে পাচ্ছি।
আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি, কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখব পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ। আমরা দেখি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, প্রথম যে ওয়েবসাইটটা আছে 3 নম্বর ওয়েবসাইটটা, এটার ইউআরএল এ পরিপূর্ণভাবে এই কিওয়ার্ডটা আছে কিনা। এটা হচ্ছে হাউ ডাজ লিথিয়াম আয়ন ব্যাটারি ওয়ার্ক, হাউ ডাজ লিথিয়াম আয়ন ব্যাটারি ওয়ার্ক, এটা কি আছে পরিপূর্ণ ভাবে? আমরা কি এটা দেখতে পাচ্ছি কিওয়ার্ডটা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যায় আপনার কথা। আমরা ওয়ালেন ইউআরএল এ আমাদের কিওয়ার্ডটা পরিপূর্ণ ভাবে দেখতে পাচ্ছি। আমরা পরে আরেকটা ওয়েবসাইটে যাই যেটা ওপেন করছিলাম, এখানে দেখেন হাউ ডাজ লিথিয়াম আয়ন ব্যাটারি ওয়ার্ক, এটা পরিপূর্ণ ভাবে আছে, আমাদের কিওয়ার্ডটা পুরোটাই আছে। তো আপনারা এভাবে বেশ কিছু কিওয়ার্ড খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনারা আমাকে সেন্ড করবেন, এটা আপনাদের আগামী কালকের কাজ। এটা হচ্ছে কিওয়ার্ড লিথিয়াম আয়ন ব্যাটারি, আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিতেছি। অল ইন ইউআরএল, অল ইন টাইটেল, এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি, অল ইন ইউআরএল বের করবেন, অল ইন টাইটেল বের করবেন, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবেন। নিজেরা নিজেদের মতো করে গুগল শিটে এগুলো জমা করবেন, কেউ কারোটা কপি করবে না। আচ্ছা, কেউ তো কারোটা পাবেনই না, কপি করার কোনো সুযোগ নাই। ও ভাইয়া, এটা হচ্ছে কিওয়ার্ড আপনাদের জন্য। হ্যাঁ বলেন ভাই। গুগল শিটে কিভাবে করে আমি তো জানি না ভাই। আচ্ছা, গুগল শিটে কিভাবে করেন আমি দেখাইতেছি। আপনারা গুগলে যাবেন, আপনারা যেখানে একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন গুগল ড্রাইভ, অথবা এখানে দেখেন আপনারা নতুন একটা ট্যাবে যাওয়ার পর এখানে আমরা ছবিটার পাশে একটা স্কোয়ার চিহ্ন দেখতে পাচ্ছি, গুগল অ্যাপস। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? ছবিটার পাশে একটা আমরা স্কোয়ার চিহ্ন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে গুগল অ্যাপস। আমরা কার্সারটা নিয়ে গেলে এখানে আমাদের, এখানে আমাদেরকে শো করবে গুগল অ্যাপস, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে জিমেইল। আমরা গুগল অ্যাপস এ ক্লিক করবো, এখানে স্কোয়ারের চিহ্নটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন ড্রাইভ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। আপনারা এই ড্রাইভে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভে প্রবেশ করবেন। আবারও আপনারা যদি এখানে লেখেন যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, গুগল আপনারা যদি সরাসরি লেখেন যে গুগল ড্রাইভ, তাহলে এখানে আপনারা এটা দেখতে পাবেন, ক্লাউড স্টোরেজ ফর ওয়ার্ক। আচ্ছা, এভাবে যাওয়ার দরকার না, হ্যাঁ এভাবে যাওয়ার দরকার নাই, অথবা আপনি এখানে লিখতে পারেন। যদি সরাসরি যেতে চান তাহলে নতুন একটা ট্যাব নিয়ে অ্যাপস এ ক্লিক করে এভাবে আসবে, হ্যাঁ এখানে আসলে হবে। আবার এই বিষয়টাও আপনারা জেনে রাখেন, এখানে লিখবেন আপনার ড্রাইভ ডট, ড্রাইভ ডট গুগল ডট কম, ড্রাইভ ডট গুগল ডট কম, এটা লিখলে আপনার ড্রাইভের গুগল ড্রাইভে প্রবেশ করতে পারবেন এভাবে। কিন্তু আমার এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, আপনারা কিন্তু এই ফাইলগুলো দেখতে পাবেন না। এই ফাইলগুলো আপনাদের থাকবে না, আপনারা শুনতে এভাবে যাবেন। অন্য একটা ব্রাউজারে দেখাইতেছেন, আপনারা এই ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখানে আপনাদের এখানে একটা ইমেজ থাকবে, অথবা আপনাদের ইমেইলে যদি কোনো ইমেজ থাকে তাহলে এটা এখানে শো করবে, অথবা এখানে আপনাদের যে কোনো একটা সংখ্যা শো করবে। করার পর এখানে অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পর এখানে ড্রাইভে ড্রাইভ আছে, এই ড্রাইভটা আপনার যে কোনো জায়গায় থাকতে পারেন। এখানে আমরা এখানে ড্রাইভ খুঁজে বের করবো, এই ড্রাইভ হয়তো আপনার এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, যে কোনো একটা জায়গায় থাকবে, অথবা এখানে না থেকে নিচের দিকে থাকতে হবে, থাকতে পারে। আপনার এই মাসটা স্ক্রল করলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন। তো আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পর নিউতে ক্লিক করবো, এখানে নিউ। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? কি সকলে দেখতে পাচ্ছেন?
জি ভাই অন দেওয়া যাচ্ছে ভাই জি ভাই দেখা যাচ্ছে ভাই নিউ ক্লিক করার পর গুগল শীট নিউ থেকে গুগল শীটে আপনি ক্লিক করলে এখানে একটা শীট টোকেন হবে মোহাম্মদ আলী ভাই আপনি কে বোঝেন নাই আপনার মাইক্রোফোন নাই থাকলে কথা বলেন আচ্ছা এখানে আপনারা লিখবেন এখানে হচ্ছে আপনাদের কিওয়ার্ড জি ভাই মাইক্রোফোন আছে এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড এখানে থাকবে অল ইন ইউআরএল এখানে হচ্ছে ওয়ালেট টাইটেল এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি শুধুমাত্র একটা বের করলেই আপনার আপনাদের জন্য এনাফ আর বেশি কিছু বের করা লাগবে না আর কিছু বেশি কিছু বের করতে হবে না শুধুমাত্র এই কয়েকটা বের করে এই কয়েকটা বের করলে এনাফ আর এখানে আপনাদের কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে আপনাদেরকে আমরা আচ্ছা আপনারা এই কয়টা বের করেন আর এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ড এই কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল আপনাদেরকে লং টেল কিওয়ার্ড বের করতে হবে এগুলো দশটা দশটা করে বের করবেন বেশি কাজ দেবো না আমি আপনাদের জন্য দশটা এই যে কিওয়ার্ডটা আছে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডটাকে আপনারা লং টেল কিওয়ার্ড করবেন পাঁচটা শব্দের একটা কিওয়ার্ড হতে পারে অথবা দশটা শব্দেরও একটা কিওয়ার্ড হতে পারে আপনারা লং টেল কিওয়ার্ড বের করবেন এবং অল ইন ইউআরএল অল ইন টাইটেল কিওয়ার্ড ডিফিকাল্টি আপনারা এই কিওয়ার্ডে এগুলো বের করবেন এখানে দশটা করে কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করবেন আপনারা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ বুঝতে পারছি এখন